লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক হুজুরে থেকে জানতে পারছি ওয়া আন্না বলতে হবে, এটা কি সঠিক? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে অনেকে আমরা মনে করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা যাবে না, ও আন্না শব্দটা লাগাতে হবে, এই কথা কি সঠিক? জি, আমাদের প্রথমত অনেকে কথা বলেছেন, তবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরাসরি এটা হাদিস সহিহ সনদে প্রমাণিত, কি বললাম, সহিহ সনদে প্রমাণিত, ইমাম বুখারী একটা কিতাব আছে আকীদার উপরে, কিতাব আসমা সিফাত, হাদিস নাম্বার 198 ইমাম বুখারী আব্দুল ইবনে আব্বাসের সূত্রে একটা হাদিস নিয়েছে, কালমায়ে তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্পষ্ট সহিহ সনদে প্রমাণিত আছে। তারপরে আওসাতে আছে এই হাদিস, বিভিন্ন সনদে ছয়খানা হাদিসের সনদ সহিহ হাসান পর্যায়ের, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা স্পষ্ট প্রমাণিত। ইমাম হাজম রাহিমাহুল্লাহ তার আল মুহাল্লা মাসালা নাম্বার 136 তিনি বলেছেন এটা মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা যাবে ওয়ান্না না লাগালেও। শুকরিয়া, হাদিসে বর্ণিত আছে একবার হযরত মুসা আলাইহিস সালাম বিপদস্ত অবস্থায় পাথরের উপর বস্ত্র রেখে গোসল করছিল, তখন পাথরটি মুসা আলাইহিস সালামের বস্ত্র, কি বলেন চাচা কথা বলছিল, আমি শেষে বলেন, হ্যাঁ আমি প্রশ্ন করছি, হাদিসে বর্ণিত আছে হযরত মুসা আলাইহিস সালাম বিপদস্ত অবস্থায় পাথরের উপর বস্ত্র রেখে গোসল করছিল, তখন পাথরটি মুসা আলাইহিস সালামের বস্ত্র নিয়ে দৌড় দিল এবং মুসা আলাইহিস সালাম সেই পাথরটির পেছনে ছুটতে ছুটতে আমাদের সামনে চলে আসলো। ভাই এটা বুখারীর হাদিস 247 নম্বর হাদিস কিতাবুত তাহারাতের, ইমাম বুখারী রাহিমাল্লাহ সেই বুখারীতে হাদিস নিয়ে এসেছেন যে মুসা আলাইহিস সালামের লজ্জাশীলতা তার উম্মত তার কখনো শরীর দেখেছিল না, তার জন্য তার উম্মত একটা চক্রান্ত করেছিল মুসা আলাইহিস সালামের শরীর দেখবে, এই জন্য মুসা সালাম গোসল করছিলেন আর তার পোশাকটা তিনি রেখেছিলেন একটা কাপড়ের উপরে, কাপড়টা নিয়ে পালাতে শুরু করেছিল, মুসা আলাইহিস সালাম ধাওয়া করছিল, তারপরে মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ যাওয়ার পরে তিনি যখন পেয়ে যান পাথরকে সঙ্গে সে তার লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে, এটা বুখারীর বর্ণনা এবং সহিহ সনদে বর্ণনা একাধিক হাদিসে গ্রন্থে আছে। তবে আহলে কোরআন যারা আছে যারা হাদিস মানে না তারা এটাকে দলিল বানিয়েছে আর বলে দেখো মুসা আলাইহিস সালাম কত বড় সম্মানিত নবী আর ইমাম বুখারী তাকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছে হাদিসে, এটা আহলে কোরআন যারা তারা অভিযোগ করেছে যে ইমাম বুখারী মুসা আলাইহিস সালামকে ন্যাংটা করে দিয়েছে, তুমি একটা চিটিং বাজ, ওই হাদিসে কোথায় আছে যে তাকে উলঙ্গ অবস্থায় দৌড়ছিল, এ কথা আছে নাকি? মানুষ গোসল করার সময় কি উলঙ্গ হয়ে গোসল করে স্বাভাবিকভাবে? না, মুসা আলাইহিস সালাম তার পোশাক খুলেছেন, তার অর্থ এ নয় যে তিনি তার জামা প্যান্ট সব খুলেছিলেন, মানে তার পোশাক বলতে তার সালোয়ার কামিজ যেটা ছিল বা জামা যেটা ছিল সেটাকে খুলেছেন, এটাই যতগুলো হাদিসের ব্যাখ্যাকারী তারা এই কথা বলেছেন। দুই, যারা বলছে যে একজন নবীকে হাদিসের মধ্যে উলঙ্গ করে দেওয়া হলো এটা মুসা আলাইহিস সালাম অপমান করা হয়েছে হাদিসের দ্বারা, ইমাম বুখারী এটা চক্রান্ত ছিল, নাউজুবিল্লাহ মিন জালিক, ভাই এটা যদি এই কারণে যে হাদিসটা যদি বাতিল হয়ে যায় তাহলে কোরআনের আয়াতকে কি করবা, সূরা বাকারার 28-40 নম্বর আয়াত পড়ো, বলছে হাদিসের মধ্যে নবীকে উলঙ্গ করে দিয়েছে মুসা আলাইহিস সালামকে, তাই হাদিসটা নাকি বাতিল, এই হাদিস নাকি জাল, নবী অপমান করা হয়েছে, যদি তাই হয় কোরআনে আজকে কি করবা, কোরআনে সে নবীকে নয় নবীর স্ত্রীকে উলঙ্গ করে ছেড়েছে আল্লাহ, সূরা বাকারার মধ্যে আদম আর হাওয়াকে যেমন তারা ভুল করে ফেললো সঙ্গে সঙ্গে তাদেরকে উলঙ্গ করা হয়েছে কি হয় নাই, তো আল্লাহ যে নারীকে উলঙ্গ করে দিয়েছে রে বেটা, মুসা আলাইহিস সালামকে শুধু উলঙ্গ করেছে হাদিসে, তো আল্লাহ যে কোরআনে আদমকে নাঙ্গা করেছে হাওয়াকে উলঙ্গ করেছে তো কোরআনের আগ দুটোকে জাল বলবি নাকি, মানে এদের আক্কেল কোথায় গিয়েছে, মানে যুক্তি দিয়ে হাদিস ব্যাখ্যা করতে চাচ্ছে। সে বুখারীতে একটা বর্ণনা আছে, আপনাদের বাংলাদেশে দিন আহলে করে মুজাম্মেল বলে কেউ একজন আছে, ও একটা ভিডিওতে বলছে যে হাদিস মানা যাবে না, কেন জানেন, কারণ হাদিসের আক্কেল নাই আর আমাদের বিবেকের সঙ্গে যায় না, কেন বলতে বুখারীর একটা হাদিস, একজন বলছে আল্লাহ নবী বলছেন যে বানী ইসরাঈলের একটা বানরে জেনা করছিল, কি করছিল, একজন বানর আরেকজন বানর সঙ্গে জেনা করছিল, আর ওই মহিলা সাহাবি তখন বলছেন যখন জেনা করছিল আর একজন বাদর এসে ওই বাদরকে রজম করে হত্যা করেছে, এখন এই কথার ভিত্তিতে আহলে কোরআনটা বলতে চাচ্ছে এই হাদিস জাল, কেন বলছে এটা কি বিবেকে ধরে যে বাদরে বাদরে জেনা করছিল আর এক বাদরে সে পাথর মারছিল, এটা হতে পারে, এটা জাল, দেখেন তাদের গবেষণা দেখেন বুখারী হাদিসকে জাল এবং এটা মনে করছে বিবেকের বহির্ভূত। আমি বলি যে ভাইজান
যদি একটা বানরে বানরে জেনা করছে আরেকজন বানরে সে রজম করছে এটা যদি জাল হয়ে যায় বিবেকে যদি না ধরে তো এই কথার জবাব কিভাবে দেবে কোরআনের আয়াত সূরা মায়দা খুলেন 26 থেকে 30 নম্বর আয়াত পড়েন নবী আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল এক ভাই যখন আরেক ভাইকে হত্যা করে দিল একটা কাক আসলো কে কথা বলেন কাক চলে আসলো একজন কাক আরেকজন কাককে যখন হত্যা করেছে দাফন করার জন্য কবর খুঁড়ছে আর দুই ভাই দেখছে তো এখানে তো কাকের কাছ থেকে শিক্ষা নিচ্ছে নিচ্ছে কি নিচ্ছে না কথা বলেন এইভাবে প্রত্যেকটা জবাব দেওয়া যায় তাদের কিছু বক্তৃতা শুনলাম হতাশ হয়ে গেলাম যে তাদের এই একটা লজিক্যাল ফেলাসি বলছে হাদিসে আমার আয়েশা রাদিয়াল্লাহু আনহার আল্লাহ নবীকে অপমান করেছে কেন আয়েশা 9 বছরে বিয়ে দিয়ে দিয়েছে হাদিসে ইমাম বুখারী 9 বছরে বিয়ে দিয়ে দিয়েছে মানে ইমাম বুখারী দোষ দিচ্ছে কেন বলছে এটা আল্লাহ রাসূল করতে পারে না কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে উত্তম আদর্শের ব্যক্তি 9 বছরে মেয়েকে বিয়ে করতে পারে না এই যুক্তি দিয়ে 9 বছরে হাদিসকে জাল বলছে বলছে হাদিস মানা যাবে না আয়াতুল কোরআন দা আমি বলছি এটা যে তোমার যুক্তি হয় তো তুমি সূরা মরিয়মকে কি করবা কেটে বাদ দিয়ে দেবা মরিয়ম তো বিয়েই হয়নি সন্তান নিয়ে চলে এসেছে কোলে করে কথা বুঝলেন না ভাইজান মরিয়ম তো বিয়েই করেনি ছোট আয়েশা চাইতে বড় নয় এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা জিউস এনসাইক্লোপিডিয়া তারা বলছে মরিয়মের সেই সময় বয়স ছিল 8 বছর যে সময় নবী ঈসা আলাইহিস সালাম মরিয়মের গর্ভে আসে তখন 8 বছর ছিল তো আল্লাহ তো বিয়ে বাদ দিয়ে 8 বছর একটা মেয়ের কোলে সন্তান তুলে দেয় এটা তুমি মানছো কিভাবে তো যাই হোক ভাই অনেক উত্তর আছে ইনশাআল্লাহ পরবর্তী সময় দেওয়া যাবে